সিরিজের প্রথম ম্যাচে একদম শেষ বলে এক রান নিয়ে জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল সিরিজের শেষ ম্যাচে যেন সেটি ফিরিয়ে দিল আয়ারল্যান্ডের নারীরা আইরিশদের শেষ বলের জয় বাংলাদেশ বঞ্চিত হলো হোয়াইট ওয়াশ করার স্বাদ পাওয়া থেকে আইরিশদের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল এগারো রান বল হাতে আসেন দেশের সেরা পেসার জাহানারা তার প্রথম তিন বলে কেবল তিন রানে নিতে সক্ষম হয় আয়রিশ ব্যাটসম্যানরা কিন্তু পরের তিন বলে একটি চারের মারে বাকি আট রান নিয়ে নেয় আয়ারল্যান্ড ছয় উইকেটের ব্যবধানে জিতে নেয় ম্যাচ তবে সিরিজটি দুই এক ব্যবধানে জিতেছে বাংলাদেশই প্রথম ইনিংসে নিজেদের টি টোয়েন্টি ইতিহাসের দলীয় সর্বোচ্চ একশো রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ ফারজানা হক বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ বাষট্টি রানের ইনিংস তবে আয়ারল্যান্ডের গ্যাবি লুইসের পঞ্চাশ অধিনায়কের লরা ডেনালের ছিচল্লিশ ও ইসোবেল জয়েস এর বাইশ রানের ইনিংসে ম্লান হয়ে যায় প্রথম ইনিংসের সব রেকর্ড ডাবলিনের পেমব্রক ক্রিকেট ক্লাবে টসে হেরে চলতি সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দুই ওপেনার শামিমা সুলতান ও আয়েশা রহমান উদ্বোধনী জুটিতে মাত্র সাত ওভারে যোগ করেন সাতচল্লিশ রান ২৭ বলে ৩০ রানের ইনিংস খেলে ফেরেন শামিমা দলীয় সাতাত্তর রানের মাথায় দুই রান নিতে গিয়ে রান আউটে কাটা করেন আয়েশা তিন চারের মারে ২৬ বলে সাতাশ রান করেন তিনি আয়েশার বিদায়ে বাংলাদেশের ইনিংসের দায়িত্ব নেন ফারজানা হক প্রায় একা হাতেই বাংলাদেশের সংগ্রহকে দেড়শো পার করান তিনি নির্ধারিত বিশ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে অপরাজিত সাজান তিনি এছাড়া নিগর সুলতানা আট সানজিদা ইসলাম নয় ও ফাহিমা খাতুন তিন রানের অপরাজিত থাকেন ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ